ধারাবাহিক ব্যর্থতায় টাইগারদের ওয়ানডে দল থেকে বাদ পড়লেন ওপেনার লিটন দাস। তার পরিবর্তে প্রথমবারের মতো 50 ওভারের দলে ডাক পেয়েছেন 14 টি টোয়েন্টিতে অভিষেক হওয়া জাকের আলী অনিক। দলে বিকল্প ওপেনার থাকায় লিটনের পরিবর্তে জাকেরকে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। অবশেষে টাইগারদের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়লেন লিটন দাস। টি টোয়েন্টি সিরিজে সিলেটে ব্যাট হাতে ছিলেন না চেনা ছন্দে। চট্টগ্রামে ওয়ানডে সিরিজেও টানা দুই ম্যাচে এই ক্লাসিক্যাল ব্যাটার খুলতে পারেননি রানের খাতা, মেরেছেন ক্যারিয়ারের 14তম ডাক। সবশেষ চার ওয়ানডেতে লিটনের রান 29, যথেষ্ট সুযোগ পেয়েও নিজেকে ফর্মে ফেরাতে ব্যর্থ এই ওপেনার। তাই তো কোচ ক্যাপ্টেনের সাথে আলোচনা করেই সিরিজের তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে লিটনকে। আমরা এই সিলেকশন প্রক্রিয়া ডেফিনেটলি কোচ ক্যাপ্টেনের মতামত নিয়েছি। লিটন কুমার দাসের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, কারণ মিডল অর্ডারে সেখানে একটি গ্যাপ আছে, সেখানে আমরা জাকির আলী অনিককে মনে করেছি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাজ ওয়েল উইকেট কিপার, যে তিনি এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবেন। লিটনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে টি টোয়েন্টি অভিষেকেই চমক দেখানো জাকের আলীকে। দলে ওপেনার হিসেবে বিজয় তানজিদ তামিমরা থাকায় বিবেচনায় নেওয়া হয়েছে জাকেরকে। মাল্টিপল রোল করতে পারেন, মিডল অর্ডারেও উপরের দিকে খেলতে পারেন, আবার ফিনিশারের দায়িত্বটা পালন করতে পারেন। লিটন কুমার দাসের পরিবর্তে জাকের আলী অনিককে দলে সংযোজন করলে দলের ব্যালেন্স অনেক বেটার থাকবে। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা একাদশে সুযোগ পেলে টি টোয়েন্টির মতোই ওয়ানডে অভিষেককেও স্মরণীয় করে রাখবেন জাকের আলী অনিক। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।